হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএন এডুকেশন আজকের এই ভিডিওতে মাধ্যমিকের পরষদ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এটা প্রথম স্কুল ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার দুশো বত্রিশে পেয়ে যাবে আচ্ছা তোমরা প্রত্যেকে বইটা খুলে নিয়ে বসো আমি এক এক করে প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রথম প্রশ্ন গ্রুপের ওয়ান পয়েন্ট ওয়ান বলছে যে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় সঠিক উত্তর অপশান ডি নাইট্রোজেন এরপরে প্রশ্ন ওয়ান বলছে চালসের সূত্রের গাণিতিক রূপটি হলো সঠিক উত্তর অপশান ডি ভি সমানুপাতি ক্যাপিটাল টি এরপরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রি বলছে যে এস আট গ্রাম এস ও টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আয়তন হবে সঠিক উত্তর অপশান বি টু লিটার দেখো কি করে হচ্ছে দেখো আচ্ছা প্রথমে আমরা এসো টু এর মূলার ভর আমরা বের করে নিয়েছি এসো টু এর মূলার ভর কত হবে বত্রিশ প্লাস ষোলো গুণিতক দুই সমান বত্রিশ প্লাস বত্রিশ সমান চৌষট্টি গ্রাম পার মোল ঠিক আছে অর্থাৎ একমোল এসো টুর যে ভর সেটা হচ্ছে যে চৌষট্টি গ্রাম আর আমরা জানি যে প্রত্যেকে যে এস এক পিতে গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার অর্থাৎ এস টি চৌষট্টি গ্রাম এসো টু এর আয়তন কত বাইশ দশমিক চার লিটার অতএব এক গ্রাম এসো টুর আয়তন হচ্ছে যে বাইশ দশমিক চার ডিভাইডেড বাই চৌত্রিশ এত লিটার অতএব আট গ্রাম এসো টুর আয়তন হবে বাইশ দশমিক চার ইন্টু আট ডিভাইডেড বাই চৌষট্টি ঠিক আছে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পেয়ে যাচ্ছি কত টু পয়েন্ট এইট লিটার আচ্ছা এরপরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোর বলছে যে যে নিচের তরঙ্গগুলির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এখানে সঠিক উত্তর অপশান বি রেডিও তরঙ্গ এরপরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ বলছে রোধের সমান্তরাল সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে সঠিক উত্তর অপশান এ বিভপ্রভেদ প্রভেদ এর পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স বলছে যে যে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটি হল সঠিক উত্তর অপশান বি ফ্লুরিন এরপরে প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন বলছে কোনটি সমযোজিযোগ্য সঠিক উত্তর অপশান সি এইচএ এর পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট এইট বলছে যে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্থ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো সঠিক উত্তর অপশান বি আর সমান টুয়েপ এর পরের প্রশ্ন ওয়ান বলছে রোধাঙ্কের এসআই একক হল সঠিক উত্তর ওহোম মিটার দেখো ওহোম সেন্টিমিটার হবে না ওহম সেন্টিমিটার একটা প্রচলিত একক কিন্তু রোধাঙ্কের এসআই একক হচ্ছে যে ওহোম মিটার আচ্ছা এর পরের প্রশ্ন ওয়ান বলছে যে কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি লাল দেখো আমরা কী জানি যে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে যে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্গের সঙ্গে ব্যস্তানুপাতে আবার কোনো মাধ্যমের প্রতিসরাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল এবং মাধ্যমের প্রতিসরাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের সাথেও হচ্ছে যে ব্যস্তানুপাতে তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি যে কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যে যে কোনোই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি সেই বর্ণের আলোর জন্য কোনো মা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী হয় সবচেয়ে বেশি হয় আচ্ছা এর পরের প্রশ্নে একটা অঙ্ক বলেছে যে টু টোয়েন্টি বোল্ট আর একশো দশ ওয়াট বাতি রোধ কত দেখো এখানে কিন্তু যে উত্তর বেরোবে কোনো অপশানের সঙ্গে কিন্তু ম্যাচ করবে না অ্যান্সার কিন্তু চারশো চল্লিশ ওহম বেরোবে দেখো এখানে কিন্তু কোনো অপশানে চারশো চল্লিশ ওহম নেই দেখো আগে অঙ্কটা কিভাবে করা হয়েছে দেখে নাও যে আমরা কি জানি যে রোদ সমান হচ্ছে যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি যেখানে ভি হচ্ছে যে গৃহপ্রভেদ পি হচ্ছে যে ক্ষমতা আচ্ছা গৃহপ্রভেদ বলে দিচ্ছে টু টোয়েন্টি ভোল্ট আর ক্ষমতা বলে দিচ্ছে যে একশো দশ তাহলে দুশো কুড়ি স্কোয়ার ডিভাইডেড বাই একশো দশ যদি করি আমরা হিসেব করলে কি পেয়ে যাব চারশো চল্লিশ হোম ঠিক আছে তাহলে এখানে অঙ্কটা যে অ্যান্সারগুলো দেওয়া আছে অ্যান্সারগুলো ভুল দেওয়া আছে ঠিক আছে যে কোনো একটা হবে যে চারশো চল্লিশ হোম এর প্রশ্ন ওয়ান পয়েন্ট টুয়েলভ বলছে যে যে আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান সঠিক উত্তর অপশান সি সতেরো নম্বর শ্রেণী এরপরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থার্টিন বলছে যে নাইট্রোজেন অনুতে সমযোজী বন্ধনের সংখ্যা সঠিক উত্তর অপশান সি তিনটি এরপরের প্রশ্ন ওয়ান বলছে যে রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান সি এখানে হচ্ছে যে এইউ অর্থাৎ হচ্ছে সোনা এরপরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফিফটিন বলছে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো সঠিক উত্তর অপশান এ ভোল্টামিটার আচ্ছা এরপর তোমাদের গ্রুপ বি এর প্রশ্ন গ্রুপ বি এর দুয়ের দিকে প্রশ্ন প্রথম প্রশ্ন টু বলছে যে ফায়ার আইস কাকে বলা হয় এটা হচ্ছে যে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় এরপরের প্রশ্ন টু বলছে যে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা শর্তটা হচ্ছে যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে এরপরে প্রশ্ন টু পয়েন্ট বলছে যে যে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো উত্তর হবে অ্যাস্টাটিন এর সংকেত এটি এর পরের প্রশ্ন টু পয়েন্ট ফোর বলছে যে যে কোনো দ্রব্যে তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় উত্তর হবে কপার সালফেটের জলীয় দ্রবণ এর পরের প্রশ্ন টু পয়েন্ট ফাইভ বলছে যে সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসারঙ্গ সর্বোচ্চ হয় এটা হবে বেগুনি বর্ণের আলো এর অথবার প্রশ্ন বলছে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত দেখো আমি দুটো এককে লিখেছি তোমরা যে কোনো একটা এককে লিখলেই হবে আচ্ছা অ্যামস্ট্রং এককে হচ্ছে যে চার হাজার অ্যামস্ট্রং থেকে আট হাজার অ্যামস্ট্রং আর ন্যানোমিটার এককে হচ্ছে যে চারশো ন্যানোমিটার থেকে আটশো ন্যানোমিটার তোমরা যে কোনো একটা লিখলেই হবে আচ্ছা এর পরের প্রশ্ন টু পয়েন্ট সিক্স বলছে যে যে সমান্তরাল সমবায় তুল্য রোধের মান যুক্ত ছোটো রোদটির মান অপেক্ষা কম হয় এটি কিন্তু সত্য এর পরের প্রশ্ন টু পয়েন্ট সেভেন বলছে এনএসিএল এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হয় উত্তর হবে হাইড্রোজেন গ্যাস এইচ টু গ্যাস এর পরের প্রশ্ন টু পয়েন্ট এইট বলছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি আয়নীয় যৌগের নাম ও সংকেত লেখ নাম হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে এনএসিএল এর পরের প্রশ্ন টু পয়েন্ট নাইন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে উত্তর হবে ক্যাথোর এর অথবার প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে এর পরের প্রশ্ন বলছে যে পয়েন্ট টেন বলছে দুটো ধাতুর নাম লেখো দুটো ধাতু হবে সোনা যার সংকেত রূপো যার সংকেত এজি এর পরের প্রশ্ন টু পয়েন্ট বলছে যে যে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত উত্তর হবে এইট এর এককটা দেখো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককটা কিন্তু ভালো করে লিখতে হবে আমি আবার বলছি অ্যান্সারটা এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এর পরের প্রশ্ন টু পয়েন্ট টুয়েলভ বলছে যে কোন গোলীয় দর্পণ সর্বদা বস্তুর অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে দেখো খর্বাকৃতি শব্দের অর্থ হচ্ছে যে যে বস্তুর থেকে আকারে ছোট উত্তর হবে উত্তল দর্পণ এর পরের প্রশ্ন টু পয়েন্ট থার্টিন বলছে যে শূন্যস্থান পূরণ করো ওয়ান বিওটি সমান ড্যাশ জুল উত্তর হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু সিক্স জুল এরপর টু পয়েন্ট প্রশ্ন বলছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করব দেখো প্রথম প্রশ্ন বলছে যে খারিও মৃত্তিকা ধাতু এটি ডানস্তম্ভের ডি এর সঙ্গে ম্যাচ করবে অর্থাৎ স্ট্রনসিয়াম এরপরের প্রশ্ন বলছে সন্ধিগত মৌল এটি ডানস্তম্ভের অপশান সি কোবাল্টের সঙ্গে ম্যাচ করবে এরপরের প্রশ্ন দীর্ঘ দৃষ্টি ত্রুটি এটি হচ্ছে ডানস্তম্ভের অপশান বি এর সঙ্গে ম্যাচ করবে উত্তর লেন্স এরপর হচ্ছে যে গাড়ির ভিউ ফাইন্ডার এটি ডানস্তম্ভের অপশান এর এর সঙ্গে ম্যাচ করবে অর্থাৎ উত্তল দর্পণ আচ্ছা এর এরপরের প্রশ্ন টু বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর হবে মেসোস্পিয়ার এর অথ অথবা প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হবে এর পরের প্রশ্ন টু বলছে রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক উত্তর হবে রোধাঙ্ক দেখো কারণ রোধাঙ্ক হচ্ছে যে কেবলমাত্র যে একটা পদার্থের উপাদানের উপর নির্ভরশীল কিন্তু রোধ পদার্থের দৈর্ঘ্য প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এসবের উপর নির্ভরশীল যেহেতু রোধাঙ্ক কেবলমাত্র পদার্থের উপাদানের উপর নির্ভরশীল তার জন্য রোধাঙ্ক হচ্ছে যে বেশি মৌলিক আচ্ছা এর অথবার প্রশ্ন বলছে যে তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি শক্তির ব্যবহারিক একক হচ্ছে যে বিওটি একক বা কিলোওয়াট ঘন্টা যে কোনো একটা লিখলেই হবে এরপরের প্রশ্ন টু পয়েন্ট সেভেন্টিন বলছে সিএ কি কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান উত্তর হবে আয়নীয় বন্ধন এর অথবা প্রশ্ন বলছে এন ও এন এ প্লাসের মধ্যে কোনটি সুস্থিত উত্তর হবে এন এ প্লাস কারণ এটি হচ্ছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস মৌলের ন্যায় এর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন সংখ্যা আচ্ছা এর পরের প্রশ্ন টু বলছে যে ক্লোরিন অনুতে সমযোজী বন্ধন সংখ্যা কয়টি উত্তর হবে একটি আচ্ছা এরপর হচ্ছে যে গ্রুপ সি এর প্রশ্ন আর তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আচ্ছা গ্রুপ সি এর প্রথম প্রশ্ন হচ্ছে যে ওজন স্তর ধ্বংসে সিএফসি অথবা এনও এর ভূমিকা আলোচনা করো দেখো অ্যান্সারটা দেখো প্রথম হচ্ছে যে সিএফসির ভূমিকা যে ক্লোরোফোর কার্বন জাতীয় যৌগগুলি স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে অতিবেগুনি রশ্মির প্রভাবে সিএফসি বিয়োজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড যার সংকেত হচ্ছে যে সিএলও উৎপন্ন করে এই ক্লোরিন মনোক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেন অণু ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে উৎপন্ন সক্রি উৎপন্ন ক্লোরিন পরমাণু পুনরায় ওজনের সাথে বিক্রিয়া করে এই প্রক্রিয়াটি এইভাবে চক্রাকারে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে এর ফলে ওজন স্তর ক্রমশ পাতলা হতে থাকে দেখো বিক্রিয়াটা দেখো প্রথম হচ্ছে যে সিএফসি অতি বেগুনি রশ্মির প্রভাবে কি হয়ে যাচ্ছে সিএফসি টু প্লাস সিএল এটা হচ্ছে যে সক্রিয় ক্লোরিন পরমাণু এবার সক্রিয় ক্লোরিন পরমাণু ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি হয়ে যাচ্ছে যে সিএলও প্লাস হচ্ছে যে ও টু উৎপন্ন করছে ঠিক আছে আবার সিএলও ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি হয়ে যাচ্ছে যে দুনো অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে আবার সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করছে আচ্ছা এরপর হচ্ছে যে এর ভূমিকা অর্থাৎ নাইট্রিক অক্সাইডের ভূমিকা দেখো অতি দ্রুতগামী সুপারসনিক জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে চলাচল করার সময় প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড গ্যাস নির্গত করে এর সাথে ওজন গ্যাস বিক্রিয়া করে এনো টু অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয় স্ট্যাটোসফিয়ার স্তরে রশ্মির প্রভাবে ওজন ও অক্সিজেনের বিয়োজন ঘটে সর্বদা অক্সিজেন পরমাণু সৃষ্টি হয় এনো টু অনু এই অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে পুনরায় এনোতে রূপান্তরিত হয় এভাবে এনোয়ের পরিমাণ কমে না বরং ওজন অণুগুলো ক্রমাগত বিয়োজিত হতে থাকে এবং ওজন স্তরের ক্ষয় হয় দেখো বিক্রিয়াটা দেখে যে নাইট্রিক অক্সাইড হচ্ছে যে ওজনের সঙ্গে বিক্রিয়া করে কি হয়ে যাচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কী হয়ে যাচ্ছে যে এনো প্লাস ও টু উৎপন্ন হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন থ্রি পয়েন্ট টু বলছে যে গ্যাসের অণুগুলির গতিবেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো দেখো প্রথমে লিখেছি যে অনুর বেগের উপর উষ্ণতার প্রভাব অ্যান্সারটা দেখো গ্যাসের গতি থেকে গাণিতিকভাবে দেখানো যায় যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতি সেই জন্য গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি ও গতিবেগ বৃদ্ধি পায় উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে অণুগুলির গতিশক্তি ও গতিবেগ হ্রাস পায় এবং পরম শূন্য উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিবেগ কি হয়ে যায় শূন্য হয় আচ্ছা এরপর হচ্ছে যে চাপের উপর উষ্ণতার প্রভাব অ্যান্সারটা দেখো কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গড়বেগ বৃদ্ধি পায় ফলে গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালের পূর্বাপেক্ষা আরও জোরে ধাক্কা মারে এবং দেওয়ালের একক ক্ষেত্র ফলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যাও বৃদ্ধি পায় এই কারণে দেওয়ালের একক ক্ষেত্র ফলে লম্বভাবে প্রযুক্ত বল বৃদ্ধি পায় তাই চাপ বাড়ে আচ্ছা এর অথবার প্রশ্ন বলছে যে এখানে একটা অঙ্ক বলেছে অঙ্কটা হচ্ছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত সেটা বের করতে বলেছে ঠিক আছে দেখো প্রথমে ধরে নিচ্ছি যে মনে করি গ্যাসের প্রাথমিক চাপ পি প্রাথমিক আয়তন হচ্ছে যে ভি এবং প্রাথমিক উষ্ণতা টি অন্তিম চাপ পি অন্তিম আয়তন ভি এবং অন্তিম উষ্ণতা টি টু ঠিক আছে এবার কি কি শর্ত বলে দিয়েছে দেখো যে গ্যাসটিকে উত্তপ্ত করলে তার চাপ হওয়ার আয়তন কি হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ অন্তিম চাপ সমান টু ইন্টু পি ওয়ান প্রাথমিক চাপের দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং অন্তিম আয়তন ভি টু সমান টু ইন্টু ভি টু ভি ওয়ান সরি ঠিক আছে এবার বলে দিচ্ছে যে প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি সেন্ডিকেট ঠিক আছে তাহলে টি ওয়ান সমান কী হয়ে যাচ্ছে জিরো প্লাস দুশো তিয়াত্তর অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন আমাদের যেটা বের করতে হবে টি এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী জানি চালসার বয়েলসের যে সমন্বয় সূত্র সেখান থেকে আমরা কী বলবো পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সমান পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু

ক্ষুদ্রাকৃতি অবশীর্ষ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন দেখো তাহলে উত্তর লেন্স দ্বারা বস্তুর সদ ক্ষুদ্রাকৃতি আর হচ্ছে যে অবশীর্ষ হলে বস্তুর অবস্থান কোথায় হতে হবে টু এফ ও অসীমের মাঝে হতে হবে ঠিক আছে টু এফ ও অসীমের মাঝে হতে হবে আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এফ এবং টু এফ এর মধ্যে তৈরি হবে লেন্সের বিপরীত পাশ ঠিক আছে দেখো আমি চিত্রটা অঙ্কন করে দিয়েছি এই হচ্ছে টু এফ বিন্দু তাহলে টু এফ এবং অসিমের মধ্যে হচ্ছে যে পি বস্তু অবস্থিত ঠিক আছে এবার পি কিউ বস্তু থেকে যে আমরা দুটো রশ্মি টেনেছি পি থেকে পি বিন্দু থেকে দুটো রশ্মি নিচ্ছি একটা হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সেটা হচ্ছে যে প্রতিসরণের পর এফ বিন্দুর মধ্যে দিয়ে চলে যাচ্ছে আর একটা হচ্ছে যে আলোক মধ্য দিয়ে রশ্মি ঠিক আছে এই দুটো রশ্মি পরস্পরকে যে পি প্রাইম বিন্দু পি প্রাইম বিন্দুতে ছেদ করছে এবং পি প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব যেটা হচ্ছে যে পি প্রাইম কিউ প্রাইম সেটাই কি হয়ে যাচ্ছে যে বস্তুর প্রতিম্ব হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এর অথবার প্রশ্ন বলছে যে যে দৃষ্টি কি ঠিক আছে এর উত্তর হচ্ছে যে যদি কোনো ব্যক্তির চোখ কাছের চোখ কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায় তবে চোখের এই ধরনের ত্রুটিকে বলা হয় দৃষ্টি আচ্ছা এর সাথে একটা এক নম্বরের প্রশ্ন বলছে যে এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় উত্তর হবে এর প্রতিকারের জন্য অবতর লেন্স ব্যবহৃত হয় আচ্ছা এরপর হচ্ছে যে থ্রি প্রশ্ন প্রশ্ন বলছে যে ডিসি অপেক্ষা এসি এর দুটি সুবিধা লেখো দেখো আমি তিনটে সুবিধা লিখেছি দেখো প্রথম পয়েন্ট হচ্ছে যে এসি এর উৎপাদন খরচ ডিসি অপেক্ষা অনেক কম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এসি তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় অপচয় অপেক্ষাকৃত কম হয় তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এসি বিভবকে ট্রান্সফর্মারের সাহায্যে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় আচ্ছা এর পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ফাইভ বলছে যে আধুনিক পর্যায় সূত্রটি লেখো দেখো সূত্রটা দেখো বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় আচ্ছা এর অথবার একটা প্রশ্ন বলেছে এই যেটা লেখা হয়নি আমি মুখে বলে দিচ্ছি যে থ্রি পয়েন্ট ফাইভের অথবা বলছে যে পরমাণুগুলিকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজা বলছে যে ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন ঠিক আছে দেখো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে আয়োডিন প্রথমে আয়োডিন হবে ঠিক আছে তারপরে লেস দেন হবে ব্রোমিন তারপরে হবে লেস দেন ক্লোরিন তারপরে ফ্লোরিন তারপরে আয়োডিন আয়োডিন প্রথমে তারপরে হচ্ছে যে ব্রোমিন বিআর তারপরে লেস দেন হচ্ছে যে ক্লোরিন তারপরে দেন হচ্ছে যে ফ্লোরিন ঠিক আছে অর্থাৎ ফ্লোরিনের সবচেয়ে বেশি হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে থ্রি পয়েন্ট সিক্সের প্রশ্ন বলছে যে এটা লুইস ডট চিত্র অঙ্কন করতে বলছে যে অ্যামোনিয়া অনু লুইস ডট গঠন চিত্রসহ ব্যাখ্যা কর ঠিক আছে চিত্র অঙ্কন করতে বলছে ব্যাখ্যা করতেও বলছে দেখো অ্যান্সারটা দেখো যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে দুই পাঁচ কে কক্ষপথে দুটো এল কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকবে আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেবলমাত্র এক কে কক্ষপথে একটি ইলেকট্রন আছে ঠিক আছে নাইট্রোজেন পরমাণুর যোজ্যতা কক্ষে পাঁচটি ইলেকট্রন বর্তমান তার মধ্যে তিনটি ইলেকট্রন তিনটি হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা কক্ষে উপস্থিত একটি ইলেকট্রনের সঙ্গে পৃথকভাবে তিনটি ইলেকট্রন জোর গঠন করে এইভাবে নাইট্রোজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে তিনটি সমযোজি এক বন্ধন গঠনের মাধ্যমে অ্যামোনিয়া অর্থাৎ অনু গঠিত হয় দেখো তোমরা ডট চিত্রটা দেখে নাও এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রনকে আমি এই ডট 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 আকারে প্রকাশ করেছি হাইড্রোজেনের ইলেকট্রনকে আমি ক্রস চিহ্ন আকারে প্রকাশ করেছি ঠিক আছে দেখো এই হচ্ছে যে অ্যামোনিয়াল লুইস ডট গঠন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে যে থ্রি পয়েন্ট সেভেনের প্রশ্ন বলছে যে যে মিথেন অনুর ইলেকট্রন ডট চিত্র দেখাও ঠিক আছে ইলেকট্রন ডট চিত্র অর্থাৎ লুইস ডট চিত্র দেখাতে বলেছে ঠিক আছে ডট চিত্র যেটাই সেটাই হচ্ছে যে লুইস ডট চিত্র ঠিক আছে দেখো মিথেন মিথেনের সংকেত হচ্ছে যে সিএইচ ফোর ঠিক আছে এখানে দেখো যে কেন্দ্রীয় যে পরমাণু সেটা হচ্ছে যে কার্বন আর হচ্ছে যে চারটে হাইড্রোজেন পরমাণু আছে ঠিক আছে দেখো কিভাবে হচ্ছে যে কার্বনের বাইরে কক্ষে চারটে ইলেকট্রন আছে আর হাইড্রোজেনের বাইরে কক্ষে একটা ইলেকট্রন আছে তাহলে এই চারটে ইলেকট্রন কার্বন কি করতেছে চারটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজি এক বন্ধনে যুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা এর সাথে প্রশ্ন একটা বলছে যে যে চিত্রটি থেকে কয়টি ইলেকট্রন জোড়া আছে তা লেখো দেখো মিথেনের তোমরা চিত্রটা দেখো এখানে কয়টি ইলেকট্রন জোড় আছে কয়টি বন্ধন আছে চারটি সমযোজি এক বন্ধন আছে ঠিক আছে আর একটি বন্ধন মানে এক জোড়া ইলেকট্রন ঠিক আছে একটি বন্ধন মানে এক জোড়া ইলেকট্রন অর্থাৎ চারটি বন্ধন মানে চারটি চার জোড়া ইলেকট্রন অর্থাৎ চারটি ইলেকট্রন জোড় আছে আচ্ছা এরপরের প্রশ্ন থ্রি পয়েন্ট এইট বলছে যে এইচ সি একটি সমজিজি যৌগ কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন অ্যান্সারটা দেখো গ্যাসীয় এইচসিএল একটি সমযোজী যৌগ সমযোজী যৌগগুলি সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পরিবহন করে না কিন্তু এইচসিএল গ্যাসকে জলে দ্রবীভূত করলে তা হাইড্রক্সোনিয়াম যেটা সংকেত হচ্ছে যে এইচ ও প্লাস ও ক্লোরাইড সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে আর বিক্রিয়াটা হচ্ছে যে এইচ সিএল প্লাস এইচ টু ও সমান এইচ ও প্লাস প্লাস সিএল মাইনাস এভাবে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে তাই এইচ সি গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে আচ্ছা এর পরের প্রশ্ন থ্রি পয়েন্ট নাইন বলছে যে যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি কি উৎপন্ন হয় তা বিক্রিয়ার সাহায্যে দেখাও দেখো ক্যাথোড বিক্রিয়া হচ্ছে যে কি যে এইচ প্লাস হচ্ছে যে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাচ্ছে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়ে যাচ্ছে এবার দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে এবার অ্যানোডে বিক্রিয়া কি যে ওইজ মাইনাস মূলক কি হয়ে যাচ্ছে একটা ইলেকট্রন বর্জন করে কি হয়ে যাচ্ছে যে ওইজ মূলকে পরিণত হয়ে যাচ্ছে এবার চারটে ওইজ কী হয়ে যাচ্ছে যে ভেঙে কি হয়ে যাচ্ছে যে দু অণু জল উৎপন্ন করছে এবং এক অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে ঠিক আছে তাহলে এই হচ্ছে অ্যানোডের বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের পর টেস্ট পেপারের প্রথম স্কুলের গ্রুপে এ গ্রুপ বি এবং গ্রুপ সি এর সকল প্রশ্ন উত্তর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ